Hello girls, welcome to another episode of my channel and you are watching In Lecture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সেই জন্য এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা পাসওয়ার্ড সিনেমা টিজার দেখব। কি অবাক হচ্ছে না, এটি শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা টিজার নয়, এটি দেবের পাসওয়ার্ড সিনেমা টিজার। তো দেবের পাসওয়ার্ড সিনেমার অ্যানাউন্সমেন্টটা অনেক আগেই হয়েছিল, সেটি টিজার এখন ছেড়েছে এবং এই সিনেমার কাজ অনেক দিন ধরেই হয়েছে। দেবের পাসওয়ার্ড সিনেমাতে বেশ কিছু চমক থাকছে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যায়। শুরু হয়ে গেল দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে। আপনি কখনো আপনার এটিএম মেশিনে লাগানো ফেস ক্যামেরার কি কাজ তা ভেবেছেন? হোয়াটসঅ্যাপ না টুইটার, ফেসবুক না ফেস অ্যাপ, কোনটা এখন আপনার নতুন আইডেন্টি? হ্যাশট্যাগ শব্দ খুবই এক্সাইটেড, কিন্তু কখনো গভীরে ভেবেছে কি সেটা? পাবজি না মোমো 90 বার, কোনটা এখন আপনার বাচ্চা আপনার অ্যাকসেন্সে খেলছে? পৃথিবীতে নাকি ছোটো হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্স হতে স্মার্ট সময় বলছে আর বেশি সময় নেই। এবার যুদ্ধ হল, সেইটা হবে দুটো কম্পিউটার স্ক্রিনের মধ্যে। ওয়াও, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, এই সিনেমাতে দেবের সাথে কাজ করেছেন যথারীতি রুক্মিণী, পাওলি, পরমব্রত সহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী। সিনেমাটি আগামী পূজায় আসতে যাচ্ছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। সিনেমাটির টিজার দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি সাইবার ক্রাইম টাইপ সিনেমা এবং সিনেমাতে প্রচুর মাইন্ড গেম আছে। তো বন্ধুরা, এই ধরনের গল্প কিন্তু আমরা কোরিয়ান সিনেমাতে, হলিউডে, তামিলে বহু দেখেছি, কিন্তু বাংলাতে কিন্তু এই ধরনের গল্প এটাই প্রথম। এবং টিজারের মাধ্যমে শুধু ইন্ট্রোডিউসটা করা হলো যে সিনেমাটা কোন টাইপের হতে যাচ্ছে। তো সিনেমার টিজার দেখে অবশ্যই ফুল ট্রেলার দেখার ইচ্ছা হচ্ছে, তো ফুল ট্রেলারের অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, পাসওয়ার্ড সিনেমার টিজার আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।